Assalamualaikum. Welcome back to Video Mom's Life Routine. আশা করছি সবাই অনেক ভালো আছেন। বিকেলের চায়ের আড্ডাটাকে একটু কুলমুড়ে বানিয়ে নিই। আসুন আজকে নোনতা নিমকি বানাই। নিমকি যদিও আমার খুব পছন্দ, মিষ্টির সাথে খেতে এটা চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। এক কাপ ময়দা দিয়ে আপনি 18 থেকে 20টি নিমকি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আর এই নিমকিগুলো প্রথম দিন বানিয়ে প্রায় মাস থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম আর ময়দাটাকে এখন খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়াটা অবশ্যই জরুরি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটা একটু হাতে এভাবে ডলে দিলে খুব সুন্দর স্মেল ক্রিয়েট হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখন ময়দা, লবণ আর কালো জিরাটাকে ইভেন্চুয়ালি মিশিয়ে নিব। কেউ যদি নিমকিটা একটু মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে এখানে টেস্ট অনুযায়ী 1 থেকে 1.5 চা চামচ চিনি অ্যাড করে দিলেই হবে। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে ঘি বা বাটার অ্যাড করার কোনো প্রয়োজন নেই, তেলটা অ্যাড করাটাই বেটার। খুব ভালোভাবে ইভেন্চুয়ালি এখন তেলটাকে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়াটাও কিন্তু অনেক বেশি জরুরি। দেখুন ময়দাটা কীরকম দলা দলা পেকে গেছে, তার মানে হচ্ছে তেলটা খুব ভালোভাবে এই ময়দার সাথে মিশে গিয়েছে। রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প পানি দিব এবং একটা শক্ত ডো করে নিব। যারা নতুন রাঁধুনি আছেন তাদের ক্ষেত্রে বলছি, পানিটা অল্প দেওয়াটা খুব জরুরি। এজন্য যদি প্রয়োজন মনে করেন আপনি কিন্তু চামচ দিয়ে মেপে মেপে দিতে পারেন, সেটা অনেক বেশি ইজি হবে। আমি যদি চামচের হিসাব করি এখানে 3 থেকে 3.5 টেবিল চামচের মতো পানি লেগেছে। এখন আমি খুব ভালোভাবে ময়দাটাকে ময়ন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট শক্ত একটা ডো হয়েছে। একটু ভালোভাবে ময়ন করে নিচ্ছি। আমার ময়ন করা শেষ, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডোটা কিন্তু অনেকটাই অমসৃণ। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ঢাকনাটা অবশ্যই ঢাকতে হবে ভিজা কোনো কাপড় দিয়ে, যেমন কিচেন ন্যাপকিন অথবা কিচেন টাওয়াল দিয়ে একটু ভিজিয়ে খুব ভালোভাবে পানিটা চিপড়ে ফেলে দিয়ে তারপর ঢেকে নিতে হবে। উপরে তেল ব্রাশ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর রেখে দেওয়ার ক্ষেত্রে বলবো আধা ঘন্টার বেশি কিন্তু রাখা যাবে না, সর্বোচ্চ আধা ঘন্টা এটা রাখা যাবে। দেখুন উপরটা কীরকম সাদা সাদা হয়ে এসেছে, তার মানে আমার ডোটা পুরো পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে হালকা হাতে আরও একবার একটু ময়ন করে নিচ্ছি আর এখন সমান ভাগে কেটে নেব। আমার এখানে 3টা ভাগ হয়েছে, আমি 2টা ভাগ উঠিয়ে রাখছি আর 1টা ভাগ দিয়ে এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি। এই 2টা ভাগ অবশ্যই কিন্তু একটি কাপড় দিয়ে ঢেকে রেখেছি। রুটিটা যে গলি হতে হবে তার কোনো কারণ নেই, কারণ এটা আবার রোল করব, তাই যেমন ইচ্ছা তেমন। মানচিত্র অ্যাপের রুটি হলেও কোনো সমস্যা নেই, শুধু চেষ্টা করবেন যতটুকু সম্ভব কম আটা দিয়ে এই রুটিটা বেলে নিতে। যদি আটা ছাড়া বেলা যায়, মানে শুকনো আটা ছাড়া বেলা যায়, তাহলে সবচেয়ে ভালো। আমি চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত এটাকে শুকনো আটা ছাড়াই আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি। এটা কিন্তু যথেষ্ট পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখানে এখন অ্যাড করে দিব 1 থেকে 1.5 চা চামচ তেল। এটা রুটিটার উপর নির্ভর করবে, যেন রুটিটার সব দিকে সমানভাবে তেলটা লাগে। এর পরিমাণটা আসলে বলে বোঝানো যাবে না, তাই এটা যখন রুটিটা গড়বেন তখন সেই রুটির আকার অনুযায়ী তেল বেশি বা কমও লাগতে পারে। খুব ভালোভাবে আমি রুটির সব দিকে আমি তেলটা মাখিয়ে নিয়েছি। শুকনো একটু আটা ছিটিয়ে দিচ্ছি, আটা বা ময়দা যে যেটা ব্যবহার করছি। আমি কিন্তু ময়দা দিয়েই বানাচ্ছি, যাই হোক ভুলে একটু আটা বলে ফেলেছি। খুব ভালোভাবে এখন এই ময়দাটা আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে মোটামুটি একটা রোলের আকার দিতে হবে, আর এই রোলটা যখন করবেন খেয়াল রাখবেন যেন ভিতরে কোনো ধরনের বাতাস না থাকে।
আমার রোল করা শেষ। এখন আমি যে সাইজের নিমকি বানাবো সেই সাইজ অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। বড় বা মিডিয়াম সাইজ অথবা ছোট সাইজ, পকেট সাইজ নিমকি আমরা যেটাকে বলি, যে যে মাপে বানান না কেন এই রুটি থেকে সেই সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি মিডিয়াম আকার দিচ্ছি। আমার একটা রুটি থেকে প্রায় 5টা নিমকি হয়েছে। 4টা উঠিয়ে রেখে একটা আমি কিভাবে বেলবো একটু দেখিয়ে দিচ্ছি। রোলটাকে একটু খাড়া আকার করে এরপরে আমি আস্তে করে আঙুলে প্রেস করে নিয়েছি। এখন কিন্তু ময়দা ছাড়া বেলা যাবে না, কারণ এটা এবং তেল এবং ভিতরে যে ময়দা আছে তার সাথে টইটম্বর হয়ে আছে, তাই বেলতে গেলে একটু ময়দাই লাগবে। আর ময়দাটা অবশ্যই যতটুকু সম্ভব কম করে দেওয়া যায় ঠিক সেভাবেই দিতে হবে। খুব ছোট একটা রুটি হবে এটা দিয়ে। যতটুকু সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায় ঠিক সেভাবে বেলে নিতে হবে। খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিব শুকনো একটু ময়দা। সে আগের রুটির মতোই কিন্তু এই রুটিতেও তেলটা খুব ভালোভাবে ইভেন্টুয়ালি মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আঙুলে একটু তেল নিয়ে এই পোর্শনটাতেও তেলটা লাগিয়ে নিচ্ছি। এতে নিমকির প্রতিটা ভাজ এবং খাস্তা ভাবটা খুব সুন্দর থাকে। দেখুন, এটা কিন্তু নিমকির আকারে চলে এসেছে। আমি এই কর্নারটা একটু এঁটে দিচ্ছি, এতে করে নিমকিটা একটু কম ফুলবে। আর কম ফুলার কারণটাও আমি বলছি। দেখুন, এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাতে 3-4টা ফুটা করে নিব। এটা সম্পূর্ণ অপশনাল, যদি কমার্শিয়ালি করেন তাহলে এটা না করলেই হবে, আর যদি ঘরে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ফুটো করে নেওয়াটা জরুরি, কারণ এতে নিমকিটা একটু কম ফুলবে। আর নিমকিটা যখন কম ফুলবে তখন এয়ারটাইট বক্সে যখন আপনি এটা রাখবেন এটা মাস জুড়ে ঠিক একই রকম অবস্থায় থাকবে। আমি আরও একটা নিমকি একটু বানিয়ে দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। রুটিটা বেলে নিয়ে এরপরে খুব ভালোভাবে এখানে তেল অ্যাড করে দিয়েছি, সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। এখন এটাকে দুই ভাগ করে নেব। দুই ভাগে ভাঁজ দিয়ে মাঝখানের এই অংশটাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর এই অংশটাকে ভাঁজ দিয়ে কর্নারটা একটু এঁটে দেব। কর্নারটা এঁটে দিলেও হয় না দিলেও হয়, তবে দিলে ফুলন্ত ভাবটা এখানে ভালো থাকে। আর দেখা যায় যে অনেক সময় ভাজার সময় বেশি ফুলে গেলে এই অংশটা খুলে যায়, তাই যদি এই ভাঁজটা দিয়ে নেন তাহলে খুলে যাওয়ার সম্ভাবনাটা আর থাকে না। আমি একে একে সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি। আর 1 কাপ ময়দায় আমার এখানে প্রায় 19টা নিমকি হয়েছে। এখন এই নিমকিগুলোকে ভেজে নিব। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, যেহেতু নিমকিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কি না এটা দেখার জন্য সবার আগে একটা নিমকি দিয়ে নিলাম। দেখুন, আশপাশ থেকে খুব ভালোভাবে বুদবুদি ছেড়েছে এবং সেই সাথে নিমকিটা একটুক্ষণের মধ্যেই খুব ভালোভাবে ভেসে উঠেছে। এর মানে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে করে বাকি নিমকিগুলোও অ্যাড করতে থাকবো যতটুকু তেলে দেওয়া যায়। দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিতে হবে যেন তেল আবার হাতে উঠে না আসে। তেলে দেওয়ার পরে নেড়ে চেড়ে ইভেন্টুয়ালি ভেজে নিতে হবে যেন এপিট ওপিট দুপিটেই সুন্দর একটা কালার চলে আসে। বেশি পরিমাণে না দিয়ে একসাথে আগে অল্প পরিমাণে দিয়ে একটা পাত হয়ে যাওয়ার পরে যখন উল্টে দিবেন এরপরে আবার আস্তে আস্তে করে নিমকি অ্যাড করতে পারবেন, এতে করে লেগে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমি এখন যেভাবে নেড়ে দিচ্ছি এভাবে চাইলেও নেড়ে নিতে পারেন, এতেও ফুলন্ত ভাবটা ভালো থাকে। পছন্দ অনুযায়ী কালার যখন চলে আসবে তখন নামিয়ে নিলেই হবে। আমি আমার পছন্দ অনুযায়ী কালারটা পেয়ে গিয়েছি। এখন এটা আমি তেল থেকে উঠিয়ে নিব।
দোকানে যখন নিমকিগুলো ভাজে দেখবেন নিমকি কিন্তু টিস্যু পেপারে বা পেপারের উপর রাখে না, ডাইরেক্ট এরকম ছিদ্রযুক্ত কোনো কিছুর উপরে রাখে। আমি একটা চালনিতে নিয়ে নিয়েছি আর চালনির নিচে একটা প্লেট দিয়ে দিয়েছি যেন এক্সেস তেলটা সেই প্লেটের মধ্যে গিয়ে পড়ে। ঠিক একই রকম কালার করে আমি সবগুলো নিমকি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। চুলোর জালটা প্রথম থেকেই কিন্তু মিডিয়াম আঁচে আছে, আর মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে, এতে করে ভিতরের যে অংশগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে জুসি ভাব থাকবে এবং উপর অংশটাও খুব সুন্দর ক্রিসপি হবে। আমার সবগুলো নিমকি ভাজা শেষ, দেখুন সবগুলো নিমকি ভাজা হয়ে গিয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিসপি হয়েছে এবং ভিতরের অংশটাও সুন্দর জুসি আছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, আর সেই সাথে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। যে কোনো এয়ারটাইট বক্সে একটু চাল রেখে তার উপর যদি আপনি এই নিমকিগুলো রাখেন এটা মাস জুড়ে ঠিক এরকমই থাকবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো